ওয়েলকাম টু দ্য হোম অফ ক্রিকেট, আইসিসির সদর দপ্তরে আপনাকে স্বাগতম। এক বিরল অভিজ্ঞতা, সময় সংবাদের দর্শকরা চলুন সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাক। আইসিসির সদর দপ্তর, তিন তলার এই ভবন থেকে নিয়ন্ত্রিত হয় বিশ্ব ক্রিকেট, যার পরতে পরতে সাক্ষ্য দেয় সমৃদ্ধ ঐতিহ্য আর ক্রিকেটের সোনালি অতীত। ঢুকতেই হাতের ডান পাশে ট্রফি শোকেস, যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ট্রফি টাইগার সমর্থকদের করবে আবেগতাড়িত, কারণ ৯৭তে যা জিতে বিশ্ব ক্রিকেটে নবযুগের বার্তা দিয়েছিল টিম টাইগার। সময়ের সঙ্গে ব্যাটের বিবর্তন দেখে আপনি বিস্মিত হবেন নিশ্চিত। চোখে পড়বে প্রতিটি দলের টেস্ট অর্থাৎ ব্যাগি গ্রিন ক্যাপ। হল অফ ফ্রেমে বাছাই করে রাখা হয়েছে বিভিন্ন দলের নানা স্মরণীয় মুহূর্ত। স্থান মিলেছে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড বথের দুই নায়ক শরীফুল আর রিয়াদের উদযাপনও। সহযোগী সদস্যদেরও যেখানে দেয়া হয়েছে বিশেষ স্থান। সাজানো আছে আইসিসির বড় ইভেন্টের সব ট্রফিগুলো। টি টোয়েন্টি ট্রফি বিশ্ব ভ্রমণে থাকায় বাকি ছিল তিনটা, যাতে একবার চোখ পড়লে ফেরানো দুষ্কর। কোনো রেপ্লিকা নয়, আইসিসির সদর দপ্তরের মধ্যে তিনটি বিশ্বকাপের অরিজিনাল ট্রফি, অর্থাৎ এটা নারীদের বিশ্বকাপ, এটা ওয়ান ডে বিশ্বকাপ এবং এটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ইতোমধ্যে এই ট্রফিটা ছুঁয়ে দেখার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে টাইগাররা। এবার এই ট্রফিটা ছুঁয়ে দেখার পালা, হয়তো আগামী বছর ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে সেই অধরা স্বপ্ন হবে পূরণ। দোতলায় বড় কর্তাদের অফিস, গেম ডেভেলপমেন্ট অপারেশন সিইও চেয়ারম্যান সবার রুমই দৃষ্টিনন্দন, যেখানে নতুন সংযোজন ক্রিকেটের অলিম্পিক কমিটি। বোর্ডরুমটা বিশালাকার না হলেও ছিমছাম, দেয়ালে ঝোলানো সাবেক সভাপতিদের ছবি, তবে সেখানে নেই বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচিত হওয়া মোস্তফা কামালের পোর্ট্রেট। শিগগিরই যোগ হবে তা নিশ্চিত করেছেন আইসিসির দায়িত্বপ্রাপ্তরা। সঙ্গে আক্ষেপ আছে আরও, আইসিসির বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশিদের উপস্থিতি কম, কারণটা বললেন আমিনুল ইসলাম বুলবুল। সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে এখানে আসতে হয়, সেটা অবশ্যই এখানে যে জব প্রোফাইলগুলো আছে সেগুলো ফুলফিল করতে হয়, এখানে কোনো বোর্ডের কোনো ইনফ্লুয়েন্স থাকে না। ২০০৫ সালে লন্ডন থেকে আইসিসির হেডকোয়ার্টার স্থানান্তর করা হয় দুবাইয়ে, বর্তমানে যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় ১০৮টি দেশের ক্রিকেট। মাহবুব রিমন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।